ফরিদ ভাই কোথায়? ভাইয়া শাওনা বসে। চলে এসো তোমরা। কেমন আছেন? ভালো আছে। এটা কি ক্যামেরা? এটা ডিভি ক্যাম। কত এটা টুকু? ছবি দেখছিলাম। তোমার নামটা তো ভুলে গেছি। আমার নাম রাব্বি। তোমার রাব্বি? ইয়েস রাব্বি, সরি নাম ভুলে গেছি। ছবি দেখছিলাম। হ্যাঁ এটা আফজালে রাখ। এটা তো শিশির। তার এটা শিশির কার্টুন। এটা হুমায়ুন। এটা হুমায়ুন আমাদের হুমায়ুন আহমেদ। এটা হুমায়ুন। এটা হুমায়ুন আহমেদ। আর এটা তো এস এম সুলতানের আসল ছবি। বলি না কিন্তু জানতে চাই, যাওয়ার আগে ছবিগুলো তো নিশ্চয়ই আপনার কাছে অনেক প্রিয়। অনেক প্রিয়। এই ছবিগুলো ছাড়া বাড়িতে আর কি কি আছে যে আপনার কাছে অনেক বেশি প্রিয়? বাড়িতে সব যা আছে সবই প্রিয়। কিছু জিনিস আছে যেটা বেশি প্রিয়, কিছু জিনিস আছে যেটা কম প্রিয়। যেমন ধরো এই গাছটা, ওই গাছটা আমার খুব প্রিয়। কিন্তু আপনি যদি কোনো দ্বীপে যান অনেক দিনের জন্য একদম একা একা, কি কি নিয়ে যেতে চাইবেন? আমি নিয়ে যাব রবীন্দ্রনাথ, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি, মোবাইল ফোন অ্যান্ড ফেসবুক। ফেসবুক ঠাকুরমার ঝুলি আবার পড়বেন? আবার পড়বো। নিশ্চয়ই অনেক ভালো হবে। চলুন ফুর্তি আমরা বের হয়ে যাই বাইরে। তার একটু চা খাও। হ্যাঁ চা, সবাই আসছে, সবাইকে একটু চা খাওয়া দরকার, তাই না টুকু? জি। আচ্ছা চা চায়ের কথা বলে আসি, আমি কাপড়টাও চেঞ্জ করে আসি, বসো। হ্যাঁ জি ফুর্তি, বেশিক্ষণ সময় নেব না আমি। প্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝে গেছেন হুমায়ুন ফরিদির সঙ্গে আজকে সারাটা দিন আমরা কাটাবো। ফরিদি ভাই, আপনার ছবি দেখলাম পছন্দের, আপনার প্রিয় জিনিস সম্পর্কে জানলাম, এবার আপনার প্রিয় জায়গা কোনটা এটা জানতে চাই। আমার প্রিয় জায়গা হচ্ছে সুইডেনের স্টকহোম। কিন্তু সেখানে তো যাওয়া সম্ভব নয় এই মুহূর্তে। এই মুহূর্তে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে মহিলা সমিতিতে ঢোকার আগে যে সিঁড়ি, যে সিঁড়িটা যেখানে বসে আমরা আড্ডা মারতাম, যেখানে আমার আমি যখন ভীষণ যুবক। আপনি এখনো ভীষণ যুবক না, বয়স হয়ে গেছে। ওই সিঁড়িতে বসে আড্ডা মারতাম, ওই জায়গাটা খুব প্রিয়। আর একটা প্রিয় জায়গা আছে ধানমন্ডিতে, ওই রাশন কালচার সেন্টারের পাশে একটা পার্কের মতো জায়গা, পার্কের মতো একটা জায়গা আছে, ওই জায়গাটা খুব প্রিয়। আমরা সেখানেও যাব, সব জায়গাতে যাব। তো দর্শক চলুন ফরিদি ভাইয়ের সঙ্গে চলে যাই ফরিদি ভাইয়ের প্রিয় জায়গা মহিলা সমিতির সিঁড়িতে। এখানটায় বসি চলো। এখানে মানে এই জায়গাটাই বসবো আমরা। প্রিয় দর্শক, আমরা হয়তো অনেকেই জানি যে একজন হুমায়ুন ফরিদির কাছে এই জায়গা কেন এত প্রিয়, কিন্তু শুনবো তার মুখ থেকে। ফরিদ ভাই, অনেক গল্প শুনতে চাই এখানকে, মানে এইখানকার স্মৃতি, এখানকার গল্প। এই জায়গাটা যদি না থাকতো বাংলাদেশে, তাহলে আজকের আমি যে হুমায়ুন ফরিদি, এ তার জন্ম হতো না। একজন হুমায়ুন ফরিদির গড়ে ওঠার পেছনে এই জায়গাটার, এই সিঁড়ি, এই জায়গাটা, এই জায়গাটা থেকে শুরু, এই জায়গাটা থেকে শুরু। এই জায়গাটা যদি না থাকতো, এই বেলি রোডের এই মঞ্চ যদি না থাকতো, তাহলে বাংলাদেশে অনেক অভিনেত্রী জন্ম হতো না। আলী জাকিরের জন্ম হতো না, আসাদুজ্জামানের জন্ম হতো না, আফজাল হোসেনের জন্ম হতো না, অনেকেরই জন্ম হতো না। আসলে ব্যাপারটা যেভাবে বলি আর কি, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে তিনটা জিনিস খুব ফ্ল্যারিশ করেছিল। প্রথম হচ্ছে কবিতা, কবিতা, চাইনিজ রেস্টুরেন্ট আর মঞ্চ নাটক। সময়টা কেমন ছিল যখন আপনারা এখানে আসতেন, গল্প করতেন? সে তো তোমার মানে ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর টকবগে একদম তারুণ্য। তখন আমি ঢাকা থিয়েটারে কাজ করতাম, ঢাকা থিয়েটারে কাজ করতো রাইসুল ইসলাম আসাদ, আফজল হোসেন, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সুবর্ণা মুস্তফা, তারপর নূপুর, শিমুল, শিমুল জোফ, আমি, জহিরুদ্দিন পেয়ার,
মানে বাঞ্চ অফ গুড অ্যাক্টরস সবাই একসঙ্গে ছিল দাপটে মোটামুটি একটা এডিকশনের পর্যায়ে চলে আসছিল এই এই সিনের জায়গাটা এইখানে এই আড্ডায় তোর রিহার্সাল করলাম রিহার্সাল শেষ চলো মনসুমিতে যাই মনসুমিতে না আসলে মনে হতো পেটের বাদ বোধ হজম হবে প্রত্যেকদিন আসতেই হবে প্রত্যেকদিন আসতেই হবে মানে এটা কি যে একটা মানে মানে মায়াবী একটা টান আর তখন সময়টা খুব মানে একজন আরেকজনকে খুব কোঅপারেট করতো যেমন ধরো থিয়েটার উৎসব করছে নাগরিক নাগরিক তখন ঢাকা থিয়েটার থিয়েটার আর অন্য সব দলের নাট্যকর্মীরা এসে সে একসঙ্গে কাজ করছে একসঙ্গে মানে যাতে সাকসেসফুল হয় তো ঢাকা থিয়েটার একটা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল করলো নাগরিকের ছেলে মেয়েরা আসলো তখন এরকম একটা ব্যাপার ছিল এখন বোধহয় সে ব্যাপারটা নাই আন্তরিকতাটা সৌহার্দ্যটা অনেক বেশি ছিল সে সময় অনেক বেশি ছিল কারণ কাজ ছিল না তো আর এতগুলো চ্যানেল ছিল না কম্পিউটার ছিল না ফেসবুক ছিল না মানুষ যান্ত্রিক হয়ে যাচ্ছে তারা ভাই সালাম আলাইকুম তারা ভাই হচ্ছেন মহিলা সমিতির কেয়ারটেকার এবং অত্যন্ত ভালো একজন মানুষ অনেক প্রিয় একজন মানুষ এবং তার সম্পর্কে মানে নিরপেক্ষ মন্তব্য করা খুব মুশকিল কারণ তাকে আমি অসম্ভব পছন্দ করি এবং ভালো ভালো থাকবে ফরিদ ভাই অনেক আড্ডার গল্প বলছিলেন আপনি আরও শোনার অনেক কিছু নিশ্চয়ই আছে সে সময় আপনার হই হুল্লোড় আড্ডা বন্ধু বান্ধব সব কিছু নিয়ে এমন মজার কিছু বলুন আমাদের দর্শককে আজকে যেটা আমরা জানি না শুনিনি আগে কখনো আমরা একবার এসে যাচ্ছি চিটাগাংয়ে যাচ্ছি শো করতে তো ট্রেনে যাচ্ছি কোনো কারণে ট্রেনটা থেমেছে কোন কারণে কোথায় এটা এটা তোমার ভৈরবের পরে আশুগঞ্জ ওই এলাকায় তারপর ট্রেনটা আবার চলতে শুরু করেছে আবার চলছে তখন চলতে শুরু করেছে তখন আমার এক বন্ধু তার মাথায় আবার লাল ই ছিল ব্যান্ড ও করছে কি পানি মেরে দিয়েছে লোকের গায়ে ওটা কোন বিশেষ কারণে মাথায় ব্যান্ড ছিল না বলছি সে ব্যান্ডের কারণে লাল রঙের ব্যান্ড আচ্ছা গাড়ি যখন চলতে শুরু করছে তো ও ভেবেছে যে গাড়ি চলে যাবে হ্যাঁ লোক ভিজিয়ে দিয়েছে ও মা গাড়ি কিছু দূর গিয়ে আবার থেমেছে ও দেখে যে লোকটা দৌড়ে আসছে সে ব্যান্ডটা খুলে আফজালের মাথায় পড়েছে তারপর সে লোকটা আপনাকে গালি গালাজ করছে আপনার তো তো হয় কি লোকটা আমাকে খাবাকে গালি গালাজ করছে কেন আসলে স্মৃতি বলে নাকি সততই মধুর আসলে না কিছু কিছু স্মৃতি আছে যেটা তোমাকে যেটা মানে দুঃখ জাগা নিয়ে ব্যথিত করে আসলে ব্যথিত করে মিস করি ওই সময়টা যারা ছিল আমি আফজাল পীযুষ দা আসাদ ভাই অনুতোষ শিমুল একসঙ্গে বসে কত আড্ডা কত বাদাম খাওয়া তিন কাপ চা পাঁচজন শেয়ার করে খাচ্ছি এখনকার ছেলেমেয়েরা খুব লাকি এসি পাচ্ছে এসি পাচ্ছে আমি ওই দিন এসের ওই আজাদ আবুল কালামদের গ্রুপে গেলাম প্রাচ্যনাটে ওরা থেকে বার্গার খায় কোক খায় দেখে আই ওয়াজ সো প্রাউড কিন্তু আমাদের সময় আমরা পেতাম এক কাপ চা একটা পুরি চা মনে করে খাওয়া এরকম কিছু একটা ছিল।